গুড মর্নিং বন্ধুরা, এই যে এখন সকাল হয়ে গেছে, পর্দাগুলো টেনে দিই। তো দেখো এখন ভালোই রোদ উঠেছে, মেঘলা মেঘলা করেছিল কদিন ওয়েদারটা, কিন্তু এখন ভালো রোদ উঠেছে। তাহলে চলো সকাল থেকে কী কী কাজ করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। সকালে উঠে মা তারা দর্শন করে নাও ঠাকুরের। আমি মা তারা ঠাকুরকে প্রণাম করলাম, তোমরাও দর্শন করে নাও। সারাদিন যেন সবার ভালো কাটে, সবার ভালো হয়। সকালে উঠে এই নাট লাকি কালুকে ঘর থেকে ছাদে করে দেবো, দরজাটা খুলে। গয়াদা না, গয়াদা বাড়ি গেলে আমাকে এগুলো করতে হয়, নাহলে গয়াদাই করে। ওদেরকে একটু ছাদে ছেড়ে দিতে হবে। অনেক সময় রাত্রে ছাদে থাকে ওয়েদার ভালো থাকলে, কিন্তু ওয়েদারটা ভালো নেই তো, বৃষ্টি বৃষ্টি হবে বলে রাতে খাইয়ে ঘরে ঢুকিয়ে দিয়েছি। গুড মর্নিং লাকি বেটা, যা বালক না যা, চলো ছাদে, চলো 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 চলো, তুমি চলো, দেখতে নিয়ে গেছি, চলো এসো এসো না কালু, চলো ছাদে, চলো দরজা খুলে দিই, চলো 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 এসো, চলো ছাদে দরজাটা খুলে দিই। চল 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 লাগে, চলো 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 চলো, আমি যাচ্ছি খুলে দিচ্ছি দরজাটা, চলো দরজাটা খুলে দিচ্ছি, ওঠো ওঠো ওঠো, দাঁড়াও আবার একটু পেডিগ্রি বিস্কুট দেবো, জল দেবো, তারপর আবার ওদের মাংস ভাত রান্না করতে হবে, খাওয়াতে হবে। আকাশ আসে কিনা কী আনি, দাঁড়াও খুলে দিচ্ছি, চলো 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 চলো, দাঁড়া চলো 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 চলো, দাঁড়া চিটকিটা খুলে দি, এলা কে আয়লা কে, দাঁড়া রে পায়ে লেগে যাবে রে, ওহ বাপরে বাপরে, চলো চলো নাট, চলো এসো 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 নাট এসো, চলো চলো জল দেবো, চলো এসো এসো এসো, কালো ওইদিকে দে তাকাও কালো, এই এই হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। এই সকালবেলায় উঠলাম, উঠে ওই নাট লাকি কালুকে ওদেরকে ছাদে দিয়ে এলাম, ওদের ছাদে সকালে ব্যবস্থা করে এলাম জল খাওয়া। এখন ওরা ছাদে খেলা করছে, লাফাজাফা করছে, তো গয়াদা এগুলো করে, গয়াদা বাড়ি গেলে আমাকেই করতে হয়। আমি এবার একটু চা করেছি, চা খেয়ে নিই, তারপরে যা যা কাজ সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি এক কাপ চা, চারটে বিস্কুট নিয়েছি, চাটা খায় তারপরে তোমাদের সাথে যা যা কাজ করছি সেগুলো শেয়ার করছি, তোমরা ব্লগটা দেখো। আমি এখন ঘরগুলো একটু ঝাড় দিয়ে নিই, ঝাড় দিয়ে একটু মুছিয়ে নেবো। এগুলো গয়াদাই করে, কিন্তু এখন গয়াদা বাড়িতে নেই, বাড়ি গেছে, তো আমি একটু এগুলো করে নিই হালকা করে যতটা পারি। হাতে আরে ব্যথা, কষ্ট হয় কিন্তু না ঝাড় দিলে। আমার ওই দিকের মোটামুটি ঘর ঝাড় দেওয়া মোছা সব মোটামুটি কমপ্লিট হলো, এখন এই ডগিদের
10 লিটারের প্রেশার কুকার হাতে নামাতে পারবো না, তাই একবার 5 লিটারের মাংস ভাত এই রান্না হয়ে গেছে, সিটি পড়ে গেছে, এটা নামিয়ে আবার আরেকবার বসাতে হবে 5 লিটার। আর এখানে আমি ওই কাল ঘুগনি করেছিলাম, এটাই টিফিনে খেয়ে নেবো, একটু গরম করে নিচ্ছি, তারপরে ভাত বসিয়ে দেবো। এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, কিন্তু ভাত প্রায় হয়ে গেছে, এবার ভাতটা নামাবো। আর ডিম আলু সেদ্ধ করতে দিয়েছি, ডিমের কারি বানাবো। আর আকাশ এসছে, ওদের এক প্রেশার কুকার ভাত ওদেরকে খাইয়ে দিল, আবার এই প্রেশার কুকারে আরেক প্রেশার কুকার ভাত রান্না করবো। রেডি করে দিয়েছি মাংস হলুদ দিয়ে, চাল সব রেডি করে রেখে দিয়েছি, জল এটা রান্না করবো। আর এখানে এই বেগুনটা ভাজা করবো, ডিমের কারি আর বেগুন ভাজা। এখানে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়েছে, এবারে বেগুনগুলো ভেজে নেবো। বেগুনগুলো দিয়ে বেগুন দিয়ে দিই, বেগুনগুলো ভাজা হোক, তারপরে ডিমের কারিটা করি, সবটা একটু ধুয়ে নিই। এই যে এখানে আমার বেগুন ভাজা হয়ে গেছে, এবার ডিমটা করে নিই, ডিমটা দিয়ে দিই, ডিমটা ধুয়ে নিই, ডিমের কারিটা করে নিই। দুটো ডিম রান্না করছি, ডিমের কারি করব। পেঁয়াজ রসুন দেবো না, এরকমই আলু দিয়ে করব। আলুগুলো দিয়ে দিলাম, এখানে আমি ডিমগুলো ভেজে নিয়েছি, আলু পেঁয়াজ রসুন দিইনি, কিন্তু ওই কাশ্মীরি লঙ্কা, তারপরে জিরে গুঁড়ো, নুন, হলুদ সব দিয়ে দিলাম। এবার গ্যাসটা একটু বাড়িয়ে দিই, সামান্য একটু বাড়িয়ে দিলাম, একটু কষে নিই, অনেকটাই হয়ে এসছে। গ্যাসটা কমি, এবারে জলটা দিয়ে দিই, ডাল করে নিয়ে বেগুন ভাজা আর ডিমের মাখামাখি জলটা ফুটুক, জলটা দিলাম। এবার গ্যাসটা একটু বাড়িয়ে দিই, তাহলে ঝোলটা একটু ফুটুক, তারপর নামিয়ে দেবো। ডিমের ঝোলই বানালাম, নামিয়ে দিয়েছি, কাশ্মীরি লঙ্কাটা একটু বেশি হয়েছে বলে রঙটা পুরো লাল হয়েছে। ডিমের ঝোল আর এই বেগুন ভাজা আর ভাত, এখানে ভাত হয়েছে, বেগুন ভাজা আর ডিমের ঝোল, তাহলে খাবারটা খেয়ে নিই। তাহলে আমার রান্না হয়ে গেছে, এবারে খাবারটা বেড়ে নিয়ে খেয়ে নিই, তারপরে অন্য একটা ভাগে তোমাদের সাথে দেখা হবে। আজ তাহলে এই পর্যন্ত, টাটা।